রাজ্যজুড়ি অসমারক্ষীর বিএমআই টেস্ট 35 স্থানত একেলগে বিএমআই টেস্ট সম্পন্ন হল অসমারক্ষীর আরক্ষীক কর্মক্ষম করে রাখবলৈ এই বিশেষ ব্যবস্থা দেহা থাকিলে হেবেহা এই বাক্যহারি এতিয়া অসম আরক্ষীর প্রতিগৰাকী বিষয়া কর্মচারীর বাবে অতি প্রাসঙ্গিক হয়ে পড়েছে রাজ্য সরকারের কেবিনেট বৈঠকের সিদ্ধান্ত অনুসরি অসম আরক্ষীর প্রতিগৰাকী বিষয়া কর্মচারীক অধিক কর্মক্ষম আৰু স্বাস্থ্যবান করে রাখবলৈ বাধ্যতামূলক করা হয়েছিল বডি মাস ইন্ডেক্স টেস্ট চমুকৈ বিএমআই পরীক্ষা এই সন্দৰ্ভত ডিজিপির নির্দেশ অনুসরি বিগত কেবামাহ ধরে শারীরিক অনুশীলনত ব্যস্ত আছিল অসম আরক্ষীর প্রতিগৰাকী কর্মচারী আৰু মাহজোড়া অনুশীলনের অন্তত বুধবারে নিজকে সুস্বাস্থ্যর গৰাকী বুলি প্রতিপন্ন করার অগ্নি পরীক্ষাত বহিল অসম আরক্ষীর সকল বিষয়া কর্মচারী অসম আরক্ষীর চতুর্থ বেটেলিয়নত ডিজিপিয়ে আরম্ভ করলে বিএমআই টেস্ট তার প্রথম পর্যায়ত আমি যে ট্রেনিংত সেই করেছো এই চলি আছে আর আমি নিশ্চিত কৈছিল যে প্রত্যেক ডিস্ট্রিক্ট আর প্রত্যেক বেটেলিয়নত রেগুলার পিটি রেগুলার এক্সারসাইজ হব এখিনি এটা যা প্রায় এক বছর ধরে রেগুলার চলি আছে রাজ্যের মেদবহুল আরক্ষী সকললৈ অসম আরক্ষীর সঞ্চালক প্রধান জিপি সিংর কাঢ়া নির্দেশ বুধবারের বিএমআই টেস্টত যোগ্যতা অর্জন করব নোৱাৰিলে পুনৰ তিনি মাহ সময় দিয়া হব দেরগাঁওর প্রশিক্ষণ সেন্টারত দিয়া হব বিশেষ প্রশিক্ষণ 30তকৈ তলত থাকিব লাগিব অসম আরক্ষীর বিএমআই তিনি মাহর ভিতৰত যোগ্যতা অর্জন করব নোৱাৰিলে অবসর দিয়া হব চাকরির পৰা তারপর 16 মে তারিখত আমি ডিসাইড করেছিলাম যে অসম পুলিশের যেখানে প্রায় 67,000 পার্সনেল এওঁলোকৰ আমি বিএমআই টেস্ট করি আর সবক আমি 3 মাহর টাইম দিছিল যে 3 মাহর পিছত আমি আরম্ভ করি আজিরপরা সো ইন দ্য মিন টাইম আমি 3 মাহর ভিতরত কমপ্লিট একটা ডেটাবেস বানাইছো যিমান মানুহ আমার অসম পুলিশের গভর্নমেন্টরপা দরমা পাই আছে এওঁতৰ ডেটাবেস ডিডিও ওয়াইজ বনোৱা হৈছিল ডিস্ট্রিক্ট ওয়াইজ বনোৱা হৈছিল অসম আরক্ষীর বিষয়া কর্মচারী সকলের খাদ্য প্রণালী সন্দর্ভতো বহুকেইটা পরামর্শ ডিজিপি জিপি সিংর অধিক মিঠা তেলযুক্ত আহার নিমখ প্রত্যাহারের আহ্বান বাহিরের আহার গ্রহণ করার পরিবর্তে ঘরের পর টিফিন লৈ আনিবলৈ পরামর্শ দিলে অসম আরক্ষীর সঞ্চালক প্রধান গৰাকীয়ে সুগার এন্ড এক্সেস অফ সল্ট মানে যে কোনো খাদ্য পদার্থ যদি আপনার বেশি অয়েল না থাকে বেশি নিমখ না থাকে বেশি চেনি না থাকে তেতিয়া 99% মই গ্যারান্টি দিব পারো যে একো নহব এইখানে যদি আমার গোটেখিনি মানুষে করব পারে যেতিয়া রাতেপর ডিউটিত আহে তেতিয়া টিফিন বান্ধি উলাই লৈ আহিব পারে ঘরের লৈ আহিব পারে নহলে মেসর পর লৈ আহিব পারে এই মার্কেটত যেটো ডেইলি ডেইলি খোৱাটো যে সিংড়া খাই দিলে কৰবাত কিবা মিঠা খাই দিলে এইটো একদিন দুই দিন হব পারে কিন্তু সদায় পার্মানেন্টলি নোৱাৰে এইটো উল্লেখ যে দেশের ভিতরতে অসমত প্রথমবারলৈ অনুষ্ঠিত হয়েছে আরক্ষীর বিএমআই পরীক্ষা বুধবারের বিএমআই পরীক্ষাত অসম আরক্ষীর 90% কর্মচারীয়ে বিফল করা নাই বলে মন্তব্য ডিজিপি জিপি সিংর পরবর্তী 3 বছরের ভিতর অসম আরক্ষীর প্রতিগৰাকী বিষয়া কর্মচারী স্বাস্থ্যবান হিসাবে গড়ার পরিকল্পনা আরক্ষী সঞ্চালক প্রধান গৰাকীর সেইটো লৈ কেলি নেগেটিভ কেলি ভাবে মইতো ভাবোঁ চব সোনকালে হ'ব 3 বছৰ পিছত আপুনি কি দেখিছে হয়তো হৈ যাব পাৰে আপুনি নেগেটিভ হ'লে মইতো কিন্তু পজিটিভ হ'ব আই এম 100% পজিটিভ মই কিন্তু এটা কথা ক'ব খোজোঁ মানে প্ৰায় মই যিটো মোৰ 32 বছৰ চাকৰি কালত দেখিছোঁ অসম পুলিচৰ যিখিনি জুনিয়ৰ ষ্টাফ সিহঁতে 99% কিন্তু মোক কেতিয়াও ফেইল কৰা নাই আমি যেতিয়া লিডার হিসাবে যেখানে বিচারিছো সিহতে সদায় মানে আমাক ডেলিভার করে এম আই টেস্ট একচুয়ালি তো মেডিকেলি তো সেটা সবতে টেস্ট করি আপনি যদি ডক্টরের তাত যায় তেতিয়াহলে টেস্ট করলে তো বি এম আই টেস্ট করায় গতি এটিয়ে সেই বস্তুটো একচুয়ালি পপুলারাইজ করে দিয়া হয়েছে সেইটাই ইফালে শেহতীয়াকৈ কর্তব্যরত অবস্থাত মৃত্যু ঘটা অসম আরক্ষীর বিষয়া কর্মচারী সকলের সন্দর্ভতো প্রতিক্রিয়া প্রকাশ করলে অসম আরক্ষীর সঞ্চালক প্রধান গৰাকীয়ে কর্তব্যরত আরক্ষীর মৃত্যুক লৈ তদন্ত আরম্ভ করা হয়েছে অলরেডি মই যোৱাকালি ইনষ্ট্ৰাকশ্যন দিছোঁ যে এতিয়া এনেকুৱা যিমান ডেথ হয় যিখিনি মানুহ চাকৰিত আছে আৰু ডেথ হয় এইটো ইনকোৱাৰী কৰিবলৈ কাৰণ সেইটো হ'ল যে আমি জানিব লাগে যে ডেথটো হৈছে যে কিহৰ কাৰণে হৈছে ব্যুৰো ৰিপৰ্ট দ্য নিউজ প্লাছ